قد افلح المؤمنون جرى مؤمن ترى সফল হয়ে গেছে এখন মুমিন কারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে বসেছেন তাই ভাবলেন মুমিন হয়ে গেছেন তা কিন্তু নয় এই কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়েছে বারবার বলেছে বারবার লিখেছে বারবার গবেষণা করেছে কিন্তু কালেমা পড়ার পরও সে মুমিন মুনাফিকদের যে লিডার তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল আপনি কালেমা পড়েছেন মক্তবের হুজুরের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে কার কাছে রাসূল মুহাম্মদের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর কাছে কালেমা পড়ল কিন্তু মুমিন হইছেনি তাহলে আপনি মুমিন দাবি করলেই হবে না সকল মুমিনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে যে গুণগুলো আপনার ভিতরে থাকলে পরে আপনি সকল মুমিন আল্লাহ ফাক রব্বুল আলামিন এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন এক নাম্বার আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন সকল মুমিন তো তারা যারা নামাজের মাঝে বিনয়ী হয় খুশু খুদু ব্যতীত নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না ফাওয়াইলুল লিল মুসাল্লিন সব নামাজি সফল নয় কিছু নামাজির জন্য ওয়াইল দোজক আছে না নাই কিছু নামাজি নামাজ নিয়েও জাহান্নামে যাবে ডান হাতে যে মানুষগুলো হাশরের দিন আমল নামা পাবে ওই মানুষগুলো সত্যি সফল তারা সত্যি সৌভাগ্যবান ডান হাতে আমল নামা যারা পাবে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আমলনামা পাওয়ার আগে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি মানুষ বাপ দেখলে পালাবে মা দেখলে পালাবে ছেলে দেখলে পালাবে বউ দেখলে পালাবে কেউ কারো পরিচয় দেবে না লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি সবাই নফসি 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 আমার কি উপায় কিন্তু আমল নামা ডান হাতে পাওয়ার পরে ইয়াং কলিবু দৌড়াইয়া যাবে ইলা আহলিহি পরিবারের লোকের কাছে মাসরুরা লাফাতে লাফাতে আনন্দিত হয়ে আমল নামা হাতে পাওয়ার আগ পর্যন্ত সবাই টেনশনে থাকবে কারণ আমল নামা যদি বাম হাতে আসে কোনো উপায় নাই ডান হাতে পাওয়ার পরে আত্মীয় স্বজনকে খুঁজবে আপনজন খুঁজবে সামনে যদি পেয়ে যায় বলবে দেখো আমার আমল নামা পড়ো কত চমৎকার দেখো তখন তারা প্রশ্ন করবে তোমার আমল নামাটা তো চমৎকার কেমনে হলো তুমি কিভাবে সফল হয়ে গেলাম তখন সে জবাব দেবে ইন্নি দনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া সফল হওয়ার পেছনে কারণ আমি দুনিয়াতে যা মনে চা তা করি নাই মুখে যা আসে তা বলি নাই সামনে যা পাইছি তা খাই নাই আমি হিসাব করেছি চিন্তা মাথায় রেখেছি সবটার জবাব আল্লাহর কাছে দিতেই হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم ضاقت عملي من رضي بالله ربا وبالإسلام دينا
وبمحمد النبي ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকল মেহরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه برما داخل بالغ داخل مدرسة جامع مسجد এলাকা বাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানীয় সভাপতি বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দ্বীন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতরম মাওলানা আলহাজ আব্দুল মতিন সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মহতরাম শফিউদ্দিন মডল সাহেব, মহতরাম জনাব শেখ আব্দুল লতিফ সাহেব সহ অন্যান্য সম্মানীয় মেহমান বৃন্দ, আবার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করেছেন মহতরাম মৌলানা মীর আরিফ রব্বানি সাহেব, মহতরাম মৌলানা শহীদুল্লাহ তমিজি সাহেব, হাফিজ মৌলানা জাকির হোসাইন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন, বিভিন্ন মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল বৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সম্মানীয় মুহাদ্দিস মুফাসসির মহতরম আসাতেজা কেরাম, মহতরম উলামায়ে জাম আইম্মায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালীর সতী সাধবি সম্মানিতা মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখবেন ইমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। বিশ্বব্যাপী করোনার চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তবিব কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদাই জামের আলা আলিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম পাঁচটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন,
মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। মুমিন সফল হবে তা নয়, বরং অলরেডি সফল হয়ে গেছে। ঘোষণাটা কার? আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। মুমিন সফল হয়েছে মানে হলো মুমিন হতে পারাটাই সফলতা। নবীর সন্তান মুমিন হয় নাই এমনও আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে কত করে বললেন, কিন্তু সে মুমিন হতে রাজি হয় নাই। পানিতে ডুবতে রাজি, ঈমান আনতে রাজি না। নূহ আলাইহিস সালাম তার ডুবন্ত অবস্থায় বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার প্রিয় ছেলে। ইবনি বলেন নাই, বুনাইয়া। বুনাইয়া মানি কলিজার টুকরা, প্রিয় ছেলে। ইবনি মানি আমার ছেলে, বুনাইয়া মানি আমার প্রিয় ছেলে। পার্থক্য আছে না? কথা বলেন না কেন? ডাকের মাঝে একটা পার্থক্য আছে। ভালোবাসার ডাক, ও কলিজার টুকরা ছেলে, ইরকাব মানা, আমাদের সাথে নৌকায় ওঠ। ওই নৌকায় উঠতে একটা টিকিট লাগে, ওই টিকিটের নাম হলো ঈমান। 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ নবীর সাথে নৌকায় উঠেছে মাত্র 40 জন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 80 জন। ঈমান এনেছে যারা, ওই নৌকায় চড়ার সুযোগ পেয়েছে শুধুই তারা। কেনান জানে ওই নৌকায় উঠতে হলে ঈমান নামক টিকিট নেওয়া লাগবে, তাই সে বলল, না সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাহাব, আমি পানি থেকে বাঁচার জন্য পাহাড়ের চূড়ায় উঠব, তোমার নৌকায় উঠব না। নবীর ছেলে ঈমান পায় নাই। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, 8 বছর বয়স থেকে বিশ্ব নবীর 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বিশ্ব নবীকে বটগাছের মতো ছায়া দিয়েছেন। সে ছোট্ট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুকে জড়াইয়া ধরলেন, মৃত্যু পর্যন্ত আলাদা হতে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 বছর বয়সে জেলখানায় ঢুকলেন, নবুয়তের সপ্তম সনে। 3 বছর জেল খেটে বের হলেন। আবু তালেব ওই জেলখানায় বাতি যাকে আলাদা রাখে নাই, স্বেচ্ছায় নিজেও জেল খেটেছেন, কিন্তু ঈমান রাসূল দিতে চাইলেন, আবু তালেব ঈমানটা নেয় নাই। এতেকালের সময় বিশ্বনবী মাথার পাশে বসে বললেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, ও আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যাও, তুমি মুমিন ছিলে, আমি আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাব। একটা বার বলো, মাররাতান ওয়াহেদা কালেমাতান, আই মাররাতান ওয়াহেদাতা, একটা বার কালেমাটা বলো। কিন্তু আবু তালেবের শেষ কথা কি? কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সে বলতেছে, লাউলা আন তুআজ্জারানি কুরাইশুন লাআকরারতু বিহা আইনাক, আমি এখন কালেমাটা বললে তো কুরাইশরা আমার বদনাম করবে, তারা বলবে মরার সময় বাবার ধর্ম ছাইরা মরছি, এ বদনামের আশঙ্কার কারণে আমি কালেমাটা পড়লাম না, না হয় কিন্তু তোমার চোখের সামনে আমি একরার করে ফেলতাম, পড়ে ফেলতাম। শেষ কথা ছিল, আমি ঈমান আনলাম না তোমার উপরে, তোমার রবের উপরে, আমি আমার বাবার ধর্মের উপরে মরে গেলাম, নাউযুবিল্লাহ। নবীর চাচা মুমিন হতে পারল না,
ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম নবী কত করে বলছে বাবা ঈমান আনে নাই, কিন্তু আমরা নবীর বাবা না, নবীর চাচা না, নবীর ছেলে না, নবীর আত্মীয় না, কিন্তু ঈমান পেয়ে গেছি, এই ঈমানের নাম সফলতা। সুবহানাল্লাহ, ঈমান পাওয়াটাই সফলতা। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। এখন মুমিন কারা? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে বসেছেন তাই ভাবলেন মুমিন হয়ে গেছেন, তা কিন্তু নয়। এই কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন, সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, বারবার গবেষণা করেছে, কিন্তু কালেমা পড়ার পরও সে মুমিন, পড়লে মুমিন হওয়া যায় না। মুনাফেকদের যে লিডার তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। আপনি কালেমা পড়েছেন মক্তবের হুজুরের কাছে, আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে কার কাছে? রাসূল মুহাম্মদের কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর কাছে কালেমা পড়লো, কিন্তু মুমিন হইছেনি। তাহলে আপনি মুমিন দাবি করলে হবে না। সফল মুমিনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো আপনার ভিতরে থাকলে পরে আপনি সফল মুমিন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিন তো তারা যারা নামাজের মাঝে বিনয়ী হয়, বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, তারাই সফল মুমিন। যাদের নামাজে বিনয় নাই তাদের সফলতা নাই। খুশু খুদু ব্যতীত নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সব নামাজি সফল নয়, কিছু নামাজির জন্য ওয়াইল দোজক আছে না নাই, কিছু নামাজি নামাজ নিয়েও জাহান্নামে যাবে। তিরমিজিতে এসেছে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফির আরবাঈন খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কা'রাহ। রাসূলুল্লাহ বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকার নাম, একটি ঢালু গর্তের নাম। জাহান্নামীকে সেখানে যখন ধাক্কায় ফেলে দেয়া হবে, তলায় যেতে 40 বছর লাগবে। বিশাল গর্তে যাবে কিছু মুসল্লি, যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয় না। মুনাফেকরাও নামাজ পড়ত। যে মুনাফেকদের অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদের নিচে। ইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারাও নামাজ আসত। সফল মুমিন তারা যারা নামাজে বিনয়ী হবে, ব্যাখ্যা আমরা পরে করছি। এর পরবর্তী গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যদি আপনি সফল মুমিন হতে চান তাহলে আরেকটা কাজ করা লাগবে, অপ্রয়োজনীয় কথা এবং কর্ম পরিহার করতে হবে। যারা সফল মানুষ, সফল মুমিন, তারা অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজ করবে না। কারণ প্রত্যেকটা মানুষকে তার প্রতিটা কথা, প্রতিটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, এমন বোবা মানুষ আমাদের দেশে আছে না নাই? তা আপনি যে বলতে পারেন, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত যেখানে সেখানে খরচ করবেন না। ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। আল্লাহর সব নিয়ামত হিসাব তিনি কড়ায় গণ্ডায় নিয়েই ছাড়বেন। مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। তোমার মুখে যা আসে তাই বলে বেড়ায়ও না, কারণ তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা লিখার জন্য লেখক তোমার কাছে হাজির আছে।
এই জন্য শব্দান অপ্রয়োজনীয় কথা নয়, অপ্রয়োজনীয় কাজ নয়, হাত আছে পা আছে কিন্তু শোয়া থেকে উঠে দাঁড়াতেও পারে না, কাজকর্ম দূরের কথা, বসতেও পারে না দাঁড়াতেও পারে না, এমন কিছু প্যারালাইজড রোগী আছে না নাই? তা আপনি যে কাজ করতে পারেন এটা কার নেয়ামত, এই জন্য মনে যা চায় তাই করো না, মুখে যা আসে তা বলো না, সামনে যা আসে তা খেও না, মনে যা চা তা করো না, সামনে যা পা তা খায় ছাগলে, মুখে যা আসে তা বলে পাগলে, তাই তো প্রবাদ হয়ে গেছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমরা পাগল নয় ছাগল নয়, আমরা মানুষ, যারা মনুষ্যত্বের সীমা লঙ্ঘন করবে উলাইকা কাল আনআম তারা পশু হয়ে যাবে। এজন্য প্রয়োজনীয় কথা কাজের ব্যাপারে সাবধান হবে, তারাই মুমিন হবে, তারাই সফল। ডান হাতে যে মানুষগুলো হাশরের দিন আমল নামা পাবে ওই মানুষগুলো সত্যি সফল, তারা সত্যি সৌভাগ্যবান। ডান হাতে আমল নামা যারা পাবে, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমল নামা পাওয়ার আগে ইয়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি, মানুষ বাপ দেখলে পালাবে, মা দেখলে পালাবে, ছেলে দেখলে পালাবে, বউ দেখলে পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, সবাই নফসি নফসি নফসি, আমার কি উপায়। কিন্তু আমল নামা ডান হাতে পাওয়ার পরে ইয়াংকলিবু, দৌড়াইয়া যাবে ইলা আহলিহি, পরিবারের লোকের কাছে মাসরুরা, লাফাতে লাফাতে আনন্দিত হয়ে। আমল নামা হাতে পাওয়ার আগ পর্যন্ত সবাই টেনশনে থাকবে, কারণ আমল নামা যদি বাম হাতে আসে কোনো উপায় নাই, ডান হাতে পাওয়ার পরে আত্মীয় স্বজনকে খুঁজবে, আপন জন খুঁজবে। সামনে যদি পেয়ে যায় বলবে দেখো আমার আমল নামা পড়ো কত চমৎকার দেখো, তখন তারা প্রশ্ন করবে তোমার আমল নামাটা এত চমৎকার কেমনে হলো, তুমি কিভাবে সফল হয়ে গেলাম? তখন সে জবাব দেবে ইন্নি দনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, সফল হওয়ার পেছনে কারণ আমি দুনিয়াতে যা মনে চা তা করি নাই, মুখে যা আসে তা বলি নাই, সামনে যা পাইছি তা খাই নাই, আমি হিসাব করেছি চিন্তা মাথায় রেখেছি, সবটার জবাব আল্লাহর কাছে দিতেই হবে। কিন্তু আমাদের মুখে তো লাগাম নাই, আমরা তো বুঝেও বলি না বুঝেও বলি, জেনেও বলি না জেনেও বলি। আমার সামনে যদি কেউ হাসি দেয় আমি তার পরামর্শ দেয়া শুরু করি, ওষুধ খান ওষুধ খান, মনে হয় আমি এমবিবিএস। চা দোকানে ইমাম সাহেব হুজুর বসেছে, যদি কেউ একটা মাসালা জিগায় তাহলে ইমাম সাহেব জবাব দেওয়ার আগে আরেকজন কইয়া বইয়া থাকে, এমন আছে না নাই? হুজুরের কইবে টাইমে দেন, মুফতির অভাব নাই। তালাকের মাসলার মতো জটিল মাসালা যেখানে মুফতি পর্যন্ত ঘর মাক্ত হয়ে যায়, সেখানে এখন চা দোকানেও তালাকের মাসালা ফ্রি পাওয়া যায়, মসজিদের মুয়াজ্জিনও ফতোয়া দেয়, খাদেম সাহেবও দেয়, নামাজি মুসল্লি, আমিও নামাজ পড়ি, আমি কি কম বুঝি, আমি আলিফ বা তাসা পড়ছি তাই ফতোয়া কেন দেব না, ঠিক না? সবাই বলতে চায়, সবাই বলতে চায়, অথচ আল্লাহ তোমার মুখ দিয়েছে একটা, কান দিয়েছে দুটা, তিনি বুঝাতে চান তুমি বলবা কম শুনবা বেশি, ঠিক না? বলার মুখ কয়টা, শোনার কান কয়টা, এর মানে হচ্ছে অর্ধেক কম, তুমি কম বলবা শুনবা বেশি। আর আমরা মাইক ফাইলে তো ধাক্কা এলেও সারি না, কয়া শুরু করলে আমার থামায় কেন, ঠিক না? বলতেই হবে, 15 মিনিটের বক্তৃতা 10 মিনিট গিব, আস্তাগফিরুল্লাহ। সাবধান মুসলমান, তোমার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে, وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ
يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك পড়ো তোমার কিতাব আমি গড্ডানে ঢুকিয়ে দিয়েছি রেকর্ডার রেকর্ড হচ্ছে এভরিথিং এভরি মোমেন্ট এভরি হয়ার সব সেদিন লজ্জিত হওয়া লাগবে এই কথাগুলো আমার না বললে ভালো ছিল কেন বলতে গেলাম এই কাজটা আমার না করলে চলতো কেন করতে গেলাম আপনি না জেনে ফতোয়া দেওয়ার কারণে আপনি জাহান্নামী হবেন অথচ সেই গুনাহটা আপনি করেন নাই আপনি এমন একটা ব্যাপারে ফতোয়া দিয়েছেন যেটা ভুল ফতোয়া ছিল ওই ভুল ফতোয়ার কারণে যে লোক আমল করেছে ভুল তাদের যে গুনাহগুলো হয়েছে মুক্তির গারে সে গুনাহগুলো চলে যাবে আলটিমেট অটো সিস্টেমে ওই মুক্তি কিন্তু সে গুনাহটা করে নাই ওই গুনার কারণে মুক্তিও জাহান্নামী হয়ে যেতে পারে যেটা সে করে নাই শুধু ভুল ফতোয়ার কারণে হয়ে গেছে আপনি সুদ খান নাই ঘুষ খান নাই হারাম খান নাই কিন্তু এমন লোকের পিছনে কাজ করেছেন জিন্দাবাদ দিছেন মিছিল করছেন যেই লোক পাস করার পরে ঘুষ খাইছে হারাম খাইছে শুধু আপনার সাপোর্টের কারণে ওই গুনাহগুলো আপনার কাঁধেও এসে গেছে এজন্য কাজ করতে সাবধান যে করতেছি কি ইন্নি জনান্তু আননি মুলাকিন হিসাবিয়া লূত আলাইহিস সালামের যুগে জমিন উল্টিয়ে দেওয়া হয়েছিল পাপাচারীদের পাপাচারের কারণে ফেরেশতা দুজন এসেছিল লূত নবীকে বলেছে আপনি চলে যান উম্মতকে সাথে নিয়ে এলাকার বাহিরে তবে ইল্লাম রাআতাক আল্লাহ বলছে আপনার বউটারে নেয়া যাবে না কানাত মিনাল গাবিরিন সে পিছনে থেকে যাক সে পশ্চাৎগামীদের অন্তর্ভুক্ত ওনার জাতির লোকদের অপরাধ ছিল তারা সমকামী ছিল হোমোসেক্স করত পুরুষে পুরুষে বিয়ে করত নাউযুবিল্লাহ পুরুষ পুরুষের কাছে যেত ওই গজবে পড়ে আল্লাহ পুরাটা এলাকা গজব দিয়া উল্টাইয়া দিছে জাআল্লা আলিয়াহা সাফালাহা ফেরেশতারে বলছে উপরের দিকে নিয়া উল্টাইয়া ছাইরা দে একবারে শেষ এখনো সেখানে একটা সাগর আছে জর্ডানে ডেড সি মৃত সাগর গরম লাগতেছে রে ভাই গরম লাগতেছে আপনাদের ঠান্ডা লাগলে একটু সয়রা দিয়ে নাকি আমার বন্ধু হযরত লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেল উনার স্ত্রী তো আর পুরুষ নয় তাদের অপরাধ ছিল পুরুষে পুরুষে জানা করত অপকর্ম করত লেওয়াতাত করত কিন্তু উনি তো মহিলা মানুষ তার উপর গজব করলো কেন আল্লাহ উনাকে নিতে মানা করলো কেন জমিন যখন উল্টাইয়া দেয় উল্টে যাওয়া মানুষগুলোর মাঝে লূত নবী স্ত্রী ছিল ওয়াম তারনা আলাইহিম মাতারাব বাতাস এত দরকার ছিল না তো আমার ওই পিছনে ছিল ঠিক ছিল দূর থেকে একটু হালকা করে দেন বেশি দিলে আবার ঠান্ডা লেগে যাবে সিজনটাই এমন এসি লাগাইলে লাগে শীত না লাগাইলে লাগে গরম না ফ্যান জোরে চালাইলো মুসিবত আস্তে চালাইলো মুসিবত একটু দূর থেকে ঠিক আছে তাদের অপরাধটা কি একটু ক্লিয়ার হন বিষয়গুলো কারণ আমরাও তো হাশরের ময়দানে আমল নামা হাতে নেওয়া লাগবে লাগবে না ডান হাতে নিতে চান কিনা চাইলে একটু চিন্তা করে আগাতে হবে না হয় কিন্তু বিপদে পড়ে যাবেন এবং ওইখানে বিপদে পড়লে সাহায্যকারী কেউ নেই লূত আলাইহিস সালামের জাতির লোকেরা পুরুষে পুরুষে ব্যভিচার করত উনার বউ তো আর পুরুষ না উনার কি দোষ কথা বুঝেন পুরুষে পুরুষে কাম করত উনি তো মহিলা উনার দোষটা কি উনাকে না নেওয়ার কারণ তাফসিরে পাওয়া যায় ওই অপরাধে তিনি সাহায্যকারী সাপোর্টার ছিলেন তিনি লূত নবীর বলতো আচ্ছা তোমার অসুবিধা কি পাবলিক করে তুমি থামো তো তোমার দরকার কি এগুলো নিয়ে মাথা ঘামানো এর মানে তিনি অপকর্মে সাপোর্টার ছিলেন তিনি এ কাজ করেন নাই তিনি তো নারী কিন্তু আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন অন্যায় তুমি যদি নাও করো তোমার কামের মাধ্যমে কথার মাধ্যমে যদি অন্য অপরাধ করার প্রবণতা পায় উৎসাহ পায় সে গুনাহ করে যে গুনাহগার হবে তুমি গুনাহ না করেও সমান হয়ে যাবে
এইজন্য বন্ধু অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজ যারা পরিহার করবে তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি। মানসমাতা নাজাব হাদিস হলো যে ব্যক্তি যত চুপ থাকে তার মুক্তির সম্ভাবনা তত বেড়ে যায়। চুপ থাকতে শিখতে হবে, কথা বলতে যে শক্তি লাগে মাঝে মাঝে চুপ থাকার শক্তি লাগে আরো বেশি, খুব লাগে, খুব শক্তি লাগে। সেটা কখন বুঝবেন? যখন অন্যায়ভাবে কেউ আপনারে গুতা মারছে অথবা বকা দিছে, আপনার কোনো দোষ নাই, রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, একজন আইসা যদি আপনার একটা বকা দেয়, এই মিয়া এখানে হাঁটেন কেন, ওই সময় চুপ থাকা কি সহজ? ধৈর্য ধরা অনেক কঠিন কাজ। এ জিব্বা হবে অসংখ্য মানুষের জাহান্নামের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া, হে রাসূল, আমার জন্য সবচেয়ে ক্ষতিকর কে, ভয়ের কারণ কি, আশঙ্কার কারণ কি, জাহান্নাম আমার কে নিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বাটা একটু ধরলেন, ধরে বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহবা। আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহবার মালিক তুমি থাকো, তোমার জিহবার মালিক শয়তান রে বানাইও না, শয়তান রে বানাইলে তোমার জিব্বা দিয়ে শয়তান সত্য বলাবে মিথ্যা বলাবে, জানলেও বলাবে না জানলেও বলাবে, তখন জিব্বার লাগাম থাকবে না, শুধু বলতে থাকবে না প্রয়োজনীয় কথা, এই কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য আয়াতগুলোর অনেক লম্বা ব্যাখ্যা সংক্ষেপে বললাম, আপনি যদি সফল মুমেন হতে চান অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করতেই হবে। টেলিভিশনের সামনে বসে 6 ঘন্টার লম্বা ম্যাচ দেখে আশ্চর্য খেলা, ক্রিকেট খেলা নাকি 3 দিন লাগাতার চলে, এত লম্বা ম্যাচ দেখতেছে ঘন্টার পর ঘন্টা। ও বন্ধু, তোমার কাছে সময়ের কোনো মূল্য নাই, সময় কি আল্লাহর নেয়ামত নয়? তোমাকে কি সময়ের হিসাব দিতে হবে না? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন, সফল তারা যারা যাকাত যথাযথভাবে দেবে, যাকাত আদায় করবে। যারা যাকাত দেয় না তারা সফল হওয়ার সুযোগ নাই, কারণ যাদের যাকাত দেয়া ফরজ তারা যদি না দেয়, আল্লাহ হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার লাঞ্ছিত করবেন, নামাজ পড়ে না আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। রোজা রাখে নাই আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। কিন্তু যাকাত যারা দেয় না তাদের শাস্তিটা জাহান্নামের জন্য নয়, আল্লাহ এটা নগদে হাশরের মাঠে সব মানুষের সামনে দিয়ে দেবেন। কারণ নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত হলো গরিব মানুষের হক, তাই তিনি লুকাইয়া শাস্তি দেবে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন তোমার যে জাকাত না দেয়া অর্থ টাকা জমাইছো, ওই টাকা পয়সা কাল্লা তাআলা লোহার পাত বানাবে, স্টিলের পাত বানাবে, তামার পাত বানায়া ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের আগুনে গরম দে, ফাতুকুয়া বিহা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম দে, কামার যেমন তা খন্তা কুড়াল বানানোর আগে লোহা গরম দিয়া ঠক লাল টকটকে করে, ফেরেশতাদেরকে বলবে গরম দে, ফেরেশতারা গরম করে বলবে আল্লাহ গরম হইছে, আল্লাহ বলবেন এবার তার কপালে সেঁক দে, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পেটের মাঝে সেঁক দে,
পিঠের মাঝে শেক দে কথাটা আমার না আল্লাহর কথা বলেন কার হাশরের মাঠে আমরা গেছি জান্নাত জাহান্নামে গেছি কবরে এখনো গেছি কিন্তু কবর কেমন হবে প্রশ্ন কেমন হবে হাশর কেমন হবে মিজান কেমন হবে জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে সব বর্ণনা কোরআন হাদিসে আছে না নাই প্রশ্ন কি কবরের উত্তর কি সেগুলোও আছে না নাই সব আউট সব অফেন করে দেয়া হয়েছে সব বলে দেয়া হয়েছে প্রশ্ন ক্লিয়ার উত্তরগুলো ক্লিয়ার এরপরও ছাত্র যদি ফেল করে প্রশ্ন আউট হওয়ার পরেও এটা ছাত্র হওয়ার যোগ্যতাই রাখে না আমার বন্ধু ফেরেশতারা কপালের মাঝে পিঠের মাঝে যখন পেটের মাঝে শেক দেবে তখন ফেরেশতারা বলবে দোকো স্বাদ নেও মজা নেও জমাইছিলা জাকাত দেও নাই মজা নেও سَيُتَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ আর কয়েত আল্লাহ তাআলা সময়টা আলাদা করে বর্ণনা করে দিলেন তোমাকে তোমার সম্পদগুলো যাকাত না দিয়া যা জমাইছো গলার মাঝে ঝুলাইয়া দেয়া হবে কে বলতেছে ইয়াউমাল কিয়ামা ঝুলাইয়া দেবে জাহান্নামে নিয়া না কিয়ামতের দিন কিয়ামতের দিন জাহান্নামে নেয়ার পরে অন্য শাস্তি যাকাত যারা দিবা না তাদের শাস্তি নগদ কেমনে ঝুলাবে গলার মাঝে ফুলের মালা বানাইয়া قال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقره আল্লাহর হাবিব বলেন বিষধর সর্প বানায়া গলার মাঝে সাপ বানায়া ঝুলাবে লাহু জাবিবাতান ইয়াখুযু বিলহজমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানযু ওই সাপ হবে দুমুখী দুইটা মুখ থাকবে কপালের দুই পাশে সবল দেবে আর বলবে আমি তোমার যাকাত না দেয়া অর্থ যেটা ব্যাংকে জমাইছো বাড়ি করেছো গাড়ি করেছো যাকাত দেও নাই আজকে সাদ গ্রহণ করো আমি সব ভাইয়ের কাছে বিনয়ের সাথে জানতে চাই তার পিঠের মাঝে পেটের মাঝে কপালের মাঝে আল্লাহ তাআলা শেখা দেবেন গলার মাঝে সাপ জুলাইয়া সবল খাওয়াবেন লোকটা সফল না ব্যর্থ লোকটা জান্নাতি না জাহান্নামী তাহলে যারা যাকাত দেন নাই এবার কি হবে টাকা আছে ফরজ যাকাত দেয় নাই এমন দুই চারজন আজকের মাহফিলেও থাকার সম্ভাবনা আছে না নাই তুমি সফল হতে চাইলে তোমাকে যাকাত দিতেই কোনো কথা নাই এরপর আল্লাযী লাহুম লিফুরুজিহিম হাফিজুন সফল মুমিন তারা যারা লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা করবে আজকে তো পর্দা উঠে যাচ্ছে পর্দা আজকে দিন দিন কমতেছে মেয়ের আগে থ্রি পিস পড়তো এখন টু পিস পড়ছে ওড়নাটা হারাইয়া গেছে যাদের ওড়না আছে অধিকাংশ গলায় ঝুলাইয়া রাখে ওড়নাটাও পড়তে চায় না দিন দিন পর্দা হারিয়ে যাচ্ছে ব্যভিচার এখন স্বীকৃত অপরাধ স্বীকৃত অপরাধ আগে যারা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করতো তাদেরকে বলতো বেশ্যা পতিতা কঠিন শব্দ খারাপ শব্দ শুনলে ঘিন ঘিন করে শরীর রি রি করে বেশ্যা লয় পতিতা লয় কিন্তু ইদানিং পত্র পত্রিকা দেখবেন শব্দগুলো নাই এখন লেখে যৌনকর্মী খেয়াল করছেন খেয়াল করছেন এটা নাম শেষ করে ফেলছে মানে এটা একটা কর্ম গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টস কর্মী পতিতালয়ে থাকে যৌনকর্মী এটা কর্ম আমরা জাহেলিয়াতের দিকে ফিরে চলে যাচ্ছি দেহ বিক্রি করা কর্ম হতে পারে না এটার মতো নিকৃষ্ট আকাম আর হতে পারে না কিন্তু আজকে বলা হচ্ছে কর্ম এটা যৌনকর্মী আমার বন্ধু আনুষ্কা কয়দিন আগে দর্শিতা হয়ে মারা গেছে পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়া জ্বর উঠেছে অবস্থাটা কোথায় আমি একটু ভাবলাম অবাক হলাম জাহেলিয়াতের যুগেও
কোনো মেয়ে ছেলেকে দর্শন করতে মেয়ে ছেলের বাড়িতে গেছে শোনা যায় নাই, কোনো মেয়ে পুরুষকে আক্রমণ করতে এমন শোনা যেত না, কিন্তু আনুষ্কার বাড়িতে ওই ছেলেটা আসে নাই, ছেলের বাড়িতে মেয়ে দর্শিতা হইতে নিজে গেছে। যদি মারা না যেত তাহলে মেয়েটা যে সেখানে আকাম করছে তার মা বাবাও জানত না, আমরাও জানতাম না। এই জাতীয় ধর্ষিতা স্বেচ্ছায় হচ্ছে, ছেলে মেয়ে প্রেমের নামে ব্যভিচার করতেছে হাজার হাজার, এই সমাজে এটা স্বীকৃত অপরাধ হয়ে যাচ্ছে। এটা কেয়ামতের আলামত, কেয়ামত যত আগাবে ব্যভিচার মদপান তত বেড়ে যাবে। এখন সফল হতে চাইলে লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই, এটা সফল মোমেনের গুণ। এরপর আল্লাহ তাআলা সামনে আগায়া বলেন, ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন, সফল মুমিন তারা যারা ওয়াদা লঙ্ঘন করবে না, অঙ্গীকার ভঙ্গ করবে না, আমানত দিলে কখনো খেয়ানত করবে না। বলতে বলতে এবার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, সফলতা মানেই হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এই গুণ অর্জন করলে তারা ফেরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে শুরুতে বলছে কাদাফলাহাল মুমিনুন, মুমিন সফল। একবারে ঘটনার 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াতে গিয়ে বলছে সফলতা মানে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া, সফলতা মানে জান্নাত পাওয়া, মুমিন সফল। এর মানে হলো প্রত্যেক মুমিন আল্লাহর জান্নাত পাবেই। সুবহানাল্লাহ, মুমিনের সফলতা মানে মুমিনের জান্নাত। কিন্তু আজকে এই ব্যাখ্যা আমরা ভুলে গেছি, আমরাও ভুটজুয়া হয়ে গেছি, দুনিয়াদার হয়ে গেছি, আমরা এখন জান্নাতকে সফলতার মানদণ্ড ভাবতে ভুলে গেছি। আমরা মুসলমানেরাও ভাবি যে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সে সফল হয়েছে, যার ছেলে 5 লাখ টাকা বেতন পায় সে হলো সফল বাবা, যে ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক সে সফল ব্যবসায়ী। সফলতা মানে টাকা, সফলতা মানে ক্ষমতা, অথচ মোটেও নয়, মোটেও নয়। সফলতা যদি ক্ষমতার নাম হতো, বর্তমান পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাওয়ালা হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে সেই হলো ক্ষমতা পাইলে সফল, এই ব্যাখ্যায় সে 1 নম্বর সফল। কিন্তু আল্লাহ বলে কাদাফলাহাল মুমিনুন, মুমেন সফল। যদি জো বাইডেন সফল হয় এই আয়াত মিথ্যা হওয়া লাজেম হয়। যদি টাকাওয়ালা হলে সফলতা হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী উইলিয়াম বিল গেটস সে হতো সফল, কিন্তু সে তো সফল নয়। বরং সফল কে হযরত ওমর বলতেছেন, মানে ইতাজ্জাবি মাকানি ফালিয়ানজুর ইলা ফিরাউন ও মান ইতাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ও মান ইতাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবিহি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতুল লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ, হযরত ওমর অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ফারুক আজম বলছেন, তোমরা যারা মনে করো ক্ষমতাওয়ালা হওয়া মানে সফল হওয়া, ঠিক বাস্তব আমাদের দেশে মুসলমানের ছেলেরাও ক্ষমতা পাইয়া খুশি, ক্ষমতার জন্য পাগল। ইমান আছে কি নাই, ইসলাম আছে কি নাই, এবাদত আছে কি নাই, জান্নাত আছে কি নাই, চিন্তাটাও ক্ষমতার জন্য আমরা এত পাগল হলাম, প্রয়োজনে মানুষ মানুষ গুলি কইরা মেরে লাগ। ক্ষমতার রাস্তায় কেউ যদি কাটা হতে পারে, নিজের দলের লোককেও নিজে মিথ্যা মামলা দিয়া ফাঁসাইয়া দেয় যে ক্ষমতার রাস্তা ক্লিয়ার করো, ক্ষমতায় আছে সফলতা, ওটা আমার লাগবেই। 15 দিন 20 দিন 1 মাস 2 মাস পরিশ্রম কইরা তারপরে লাফাইয়া কিলাইয়া
একবারে যখন নির্বাচনের দিন আসর মাগরিবের টাইমে রেজাল হলো আপনি পাস এবার কয় আজকে গুম হবে নাকে তেল দিয়া ঘুমাও মজা আমি সফল অথচ দোস্ত তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে ওটা যদি যথাযথ পালন না করো এই দায়িত্বই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ক্ষমতা পায়া সফল হযরত ওমর বলে আমি তো অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট আমি তোমাদেরকে বলছি শোনো কেউ যদি মনে করে আমি ক্ষমতাওয়ালা আমি সফল ওমর পরামর্শ দেয় তুমি একটু ফেরাউনের দিকে তাকাও ফেরাউনের হাতে ক্ষমতা ছিল কিনা কথা বলো ছিল কিনা ফেরাউন সফল না ব্যর্থ তার লাশ আল্লাহ তালাশ পর্যন্ত রেখে দিয়েছেন মিশরের জাতীয় জাদুঘরে তার লাশটা এখনো এই তো দু তিন বছর আগে আমিও দেখতে গিয়েছিলাম দেখেছি আমি শটান শুয়ে আছে কাছের একটা বাক্সার ভিতরে আল্লাহ কোরআন মাজিদে বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফেরাউন তোরে পানিতে ডুবায় মারলাম কিন্তু তার লাশ তোর লাশ আমি গলতে দেব না পচতে দেব না হাঙ্গর তিমিকে খাইতে দেব না তোর লাশটাকে আমি রেখে দেব 3100 বছরের বেশি ফেরাউনের লাশ সাগরে ভেসে ছিল গলে নাই পচে নাই আপনারা বলুন তো সে কি একা ডুবেছিল না সাথে লয় লস্কর ছিল সৈন্যবাহিনী ছিল কিনা তার এসএসএফ বডিগার্ড ছিল কিনা তো অন্য কারো লাশ পাওয়া গেল না পচে গেল গলে গেল তারটা রেখেছে কে 3100 বছরের বেশি ভাবতে পারেন এখন কেন রাখলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ কারণ বলতেছে তুই হবি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় তোরে দেখে দেখে মানুষ শিখবে ক্ষমতার মাঝে সফলতা আছে এটা সঠিক নয় ফেরাউনের মতো হলে ডুবানোর ক্ষমতা আল্লাহর এখনো আছে না নাই নমরুদের বিষয়ে কোরআনে আলোচনা আছে না নাই সে ছিল তাম পৃথিবীর প্রেসিডেন্ট সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর সবটার ক্ষমতা চারজন ব্যক্তির হাতে আল্লাহ দিয়েছেন দুজন মোমেন দুজন কাফের মোমেন দুইজন হযরত সুলাইমান আরেকজন হযরত যুলকারনাইন কাফের দুইজন বখতে নাসার এবং নমরুদ নমরুদ ক্ষমতা পাইয়া ইব্রাহিম নবীর সাথে আল্লাহকে রবকে তা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার রব আল্লাহ নমরুদ কয় না আমি নাউজুবিল্লাহ বলবেন না আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ওই নমরুদের হাতে ক্ষমতা ছিল ইতিহাস সাক্ষী জুতার বাড়ি খাইয়া মরছে ঠিক না আল্লাহ লাঞ্ছিত করে পৃথিবী থেকে শেষ করেছে তামাম দুনিয়াতে ঘোরো নমরুদ নামে পৃথিবীতে একটা মানুষও পাওয়া যাবে না ফেরাউন নামে মানুষ পাওয়া যাবে না তাদের নামগুলা পর্যন্ত বেজ্জতি হয়ে গেছে এখন যারা টাকাওয়ালা তারা মনে করে আমরা সফল জান্নাত আছে কি নাই ভাবেও না ছেলে 5 লাখ টাকা বেতন পায় প্রাইভেট কোম্পানি বড় অফিসার বিসিএস কর্মকর্তা মাসে 1 লাখ 2 লাখ বেতন পায় বাবা কয় আমি সফল ছেলের পিতা ওই ছেলেটা ফজরের নামাজটা পড়ে কিনা বাবা খবরটাও নেয় না তোমার ছেলে দোকানে ছোট্ট দোকানের কর্মচারী তোমার ছেলে অফিসের পিয়ন পোস্টে চাকরি করে বেতন পায় 3500 5000 10000 15000 কিন্তু সে ইমানওয়ালা নামাজওয়ালা তুমি সফল সন্তানের বাবা তোমার ছেলে কোটি টাকার মালিক বেনামাজি তোমার ছেলে সফল নয় তুমি ব্যর্থ সন্তানের বাবা টাকার মাঝে কোনো সফলতা নেই এই জন্য হযরত ওমর বলেন যে পয়সাওয়ালা হয়ে মনে করে আমি সফল
আমি ওমর পরামর্শ দেই, সে কারুনের দিকে একটু তাকাক। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারুন, যার সম্পদের বর্ণনা সূরাতুল কাসাসে আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াতাইনাহু মিনাল কুনুজ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলে আমি তাকে গুপ্ত ধন দিয়ে দিয়েছি, ধনের পর ধন, কাঞ্জন মানি একটা খনি, কুনুজ মানি বহু বচন, অভাব নাই। ওই কারুন কাল্লা তারা দুনিয়া থেকে শেষ করেছেন, ধসায়া দিছে, মাটির তলায় যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। তাহলে সফলতা কোথায়? সফলতা হলো হযরত ওমর বলেন তাকওয়ার মাঝে, ইমানের মাঝে। কারণ যার তাকওয়া আছে, যার ইমান আছে, তার জান্নাত আছে। যে জান্নাত পায় সেই হলো সফল, যে জান্নাত পায় নাই তার মতো ব্যর্থ আর কেহই নেই। থাকার জন্য ঘর নাই, খাস জমিতে থাকে, পরার জন্য ভালো কাপড় নাই, সেরা কাপড় পরে, খাওয়ার জন্য ভালো খাবার নাই, মাঝে মাঝে উপোস থাকে, রিক্সাটাও নিজের নয় ভাড়া চালায়, ঘরটাও নিজের নয় আর একজন বানাইয়া দিছে, কিন্তু ওই রিক্সাওয়ালাও চৈত্রের দুপুরে রোজা রেখেছে, ভাঙে নাই, ঘামে ঘেমে যায় গামছাটা, গেঞ্জিটা বারবার খুলে চিপে চিপে ঘাম ফেলে আবার রিক্সা চালায়, রোজা ভাঙে না, এমন দুই চারজন আছে না নাই। এই গরিবটার দিকে তাকাও, এটা হলো সফল মানুষ। তুমি এসি রুমে বসে আছো, খাইতে খাইতে পেট মোটা করছো, রোজা রাখো নাই, দিনের বেলা রোজার দিন বিড়ি টানে, এমন অফিসার আছে না নাই? এসি রুমে থাকা তুমি ব্যর্থ। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই, কারণ চোখ ভুজিলে দুনিয়া আধার, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কিচ্ছু নাই, হাজার কোটি টাকা ব্যাংকে তোমার সাথে একানাও নেই, তোমার হাতের গড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, আপনজন খুলতে 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 তোমার ফ্যানটাও খুলে ল্যাংটা বানায়া সারবে, একটা চাদর দিয়া ঢেকে দেবে, সঙ্গী তিনখান সাদা কাপড়, তাকায়া দেখো কাপনের কাপড়ে কোনো পকেট নেই। তুমি যদি নারী হও আমার মা শোনো, তোমার নাকের ফুল, কানের ধুল, গলার চেইন, হাতের বালা তোমার নিকট লোকেরা খুলবে, টেনে টেনে খুলতে খুলতে তোমার গায়ের কামিজ, পরনের সেলোয়ারটা খুলে নিয়ে যাবে, সাথে কিচ্ছু দেবে না, এমন জায়গায় শোয়াবে যে কবরে বিছনা চাদরটাও নেই। তুমি মরে গেছো, তুমি মন্ত্রী, তুমি এমপি, তোমার গায়ে আবার মশা বসে কামড়াবে, মাছি বসবে, তোমার ক্ষমতা ছিল কিন্তু এখন আর নাই, ওই মশাটা তাড়ানোর ক্ষমতাও তোমার নাই, তো ক্ষমতাও নাই, টাকাও নাই, ইমানটাও নাই, তোমার আছেটা কি? কিচ্ছু নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবার দুটি দাঁত, এরই মাঝে আনা গোনা দুনিয়াদারি চমৎকার, রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত ভাদ্যধূম, তুচ্ছ এসব কই দিনে বা তারপরেই তো সব নিঝুম। বাড়িতে এসি লাগিয়েছ, মার্বেল পাথর দিয়ে রুম বানাইছো, বিদেশি টাইলস কিনেছো, চোখ বন্ধ করে দেখো, কিচ্ছু তোমার আর নাই, এমন গড়ে দেবে যে ঘরের দরজা জানালাটাও নেই। আর যদি তুমি ইমানওয়ালা হও, কাদাফলা হাল মুমিনুন, তুমি সফল, তুমি সফল। তুমি গরিব হও, ঠেলাওয়ালা, দিন মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, তাঁতি, কিচ্ছু নাই, না খায়া থাকো, উপাস করো, কিন্তু ইমান সারিও না, আমল সারিও না, তোমার চোখ বুজার সাথে সাথে যেই কবরে রাখবে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মোমেন সফলতার নাম জান্নাত। এখন জান্নাতে যেতে হলে ইমান দরকার আছে না নাই? সফল তো মুমেন যার ইমান আছে, কিন্তু বাংলাদেশে তো ইমানওয়ালাই বেশি কমে গেছে।
এখানে নামাজি অনেক, রোজাওয়ালা অনেক, কিন্তু ইমানওয়ালা বড় কম, বড়ই কম, বড়ই কম। যার ইমান নাই তার কপালে জান্নাত নেই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان বিশ্বনবী বলেন এমন একটা জামানা আসবে, يجتمعون في المساجد ليس فيهم مؤمن, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ইমানদার একটাও থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, এমন একটা জামানা আসবে। সহি মুসলিমে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফেরা, লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আর এই মাহফিলগুলোতে এসে বক্তারা শ্রোতাকে মুশরিক বানাবে, কাফের বানাবে, এমন ওয়াজ করবে ওই বক্তারও ঈমান নাই, তার ওয়াজে বিশ্বাস যারা করবে তাদেরও ঈমান থাকবে না, এমন একটা জামানা আসবে। কয়দিন আগে এক বক্তা তো ওয়াজ করছে, হাজার শ্রোতাকে সামনে নিয়ে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে এশক দেখাইতাছে, দোষ দেখাচ্ছে, হাজার হাজার শ্রোতা তার সাথে একমত, তাকে সাপোর্ট করেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ নাকি গায়েব হইয়া গেছে। অথচ আল্লাহ সব জায়গায় হাজির নাজির আছে না, নাই হাজির এবং নাজের, এই সাপোর্টটা কার? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কোরআনে বলে আমি তোমার সাহারগের সে আরো কাছে। আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, বিশ্বাস থাক, ঈমান থাকবে, ঈমান থাকবে। তারপরে বলে আল্লাহ রাসূলকে ধন দিয়া দিছে, অথচ কোরআনের বক্তব্য সম্পূর্ণ উল্টা। আল্লাহ বলে কুল, হে নবী আপনি মানুষকে বলে দিন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না, ইন্দি খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নি মালাক, আমি বলি না আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, আপনি এটা বলে দিন আল্লাহর ধন ভাণ্ডার আল্লাহর কাছে, আমি বলি না আমার কাছে, আর সে কয় কিনা আল্লাহ দিয়া গায়েব হইয়া গেছে। তারপরে আবার রাসূলের ধন দিছে কারে, কথা বলেন না কেন, কারে দিছে? আবু বকরকেও দিল না, ওমরকেও দিল না, ওসমানরেও দিল না, আলীরেও দিল না, ফাতেমারও দিল না, আয়েশা সিদ্দিকারেও, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারেও। আশ্চর্য, এটা খাজা বাবারে দিয়া গেছে। উনি আবার এটা লই আজমিরে শুয়ে রয়েছে, এখন উনার কাছে গেলে খালি হাতে কেউ ফিরবে না। এই জাতীয় বক্তাদের কারণে, তাদের ওয়াজের কারণে, বন্ড ফিরিদের বক্তৃতার কারণে কিছু না জানা অবুজ মুসলমান ওই ফিরের কাছে ছেলে মেয়েও চাইতে থাকে। আমার বন্ধু শুনুন, এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো নামাজ পড়বে ঈমান থাকবে না। 1400 বছর আগে বিশ্বনবী বলে গেছেন, এবার আপনাদের কাছে একটু জানতে চাই, ওই জামানা আসবে না এসে গেছে? বাস্তবে এমন মসজিদ আমি চিনি যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব কাফের, ওই মসজিদ যদি আপনারাও দেখতে চান ঢাকার বকশি বাজারে চলে যান, কাশগড়ি হলের পাশে ঢাকা আলিয়া মাদ্রাসার সাথে কাদিয়ানীদের মসজিদ আছে না, কাদিয়ানি মুয়াজ্জিন মুসল্লি সব, সাধারণ মুসলমানের প্রবেশ অধিকার নাই, গেটের মাঝে সার্বক্ষণিক দারোয়ান থাকে, জিজ্ঞাস করে করে ঢুকতে দেয়, কাদিয়ানি না হলে ঢুকতে দেবে না। পাঁচ ওয়াক্ত আজান হয়, ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি, জামাতের সাথে নামাজ পড়লো, ইমানদার আছে কয়জন?
রাসূলের হাদিসটা কিভাবে মিলে গেল? এখন ওই মাসলা আপনার কি খবর? কাদিয়ানীর কাফের বলে আপনি মজা নিয়েন না, আমি মজা নিতে চাই না, আমি আত্মসমালোচনা করতে চাই। কাদিয়ানী কাফের হওয়ার কারণ তারা চারটা অক্ষর মানে নাই কোরআনের, বাকি সব মানে, শুধুমাত্র খা আলিফ তামিম খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। কোরআনের চার অক্ষর নয়, কেউ যদি তিন অক্ষর না মানে আওয়াজ করে বলুন সে মুমিন না কাফের হবে? দুই অক্ষর না মানলে? এক অক্ষর না মানলে? এখন কাদিয়ানি মানে না কয় অক্ষর? তো আল্লাহ বলছে সারেকু ওয়াসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এখানে অক্ষর কি চারটা না আরো বেশি? আসারেকু ওয়াসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বেশি না? বাংলা অর্থ হলো চোর পুরুষ হোক আর মহিলা হোক ধরে হাত কেটে দাও, এতগুলো অক্ষর আল্লাহ বলছে 50 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? দোষটা শুধু কাদিয়ানির। আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, সুরা নূর আল্লাহ বলছে পুরুষ হোক নারী হোক জেনাকারিনী জেনাকারী তাদেরকে 100 বেত লাগাও, এখানে অক্ষর চারটা না আরো বেশি। বাংলাদেশে জেনা আছে না নাই? 100 বেত লাগাইছেন কয়দিন? তো কাদিয়ানির দোষ শুধু? আলা লাহুল খালকু ওয়াল আম, এখানে অক্ষর আছে 15টা, কয়টা? না মানলে ইমান থাকবে তো? কাদিয়ানি মানে না, ইমান তাদের নাই, আপনি মানবেন না আপনারও থাকবে না। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। সৃষ্টি কার? সবাই বলেন কার? আইন চলবে কার? চলছে তো? আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, ব্রিটিশ কয় জেলে দাও, আমরা 90% মুসলমান, আল্লাহটা নিলামি না। ও ভাই আত্মসমালোচনা করেন, কারণ আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে, যদি আপনি ইমান সারা মরেন উপায় নাই। ইমানে মনের জিনিস দেখানো যায় না, দেখা যায় না, ধরানো যায় না, ধরা যায় না, শোয়া যায় না, এটা কলবে থাকে। আর কলবে ইমান তার থাকবে যার কলবের মাঝে কোরআনের সবটার উপরে বিশ্বাস আছে। শয়তান আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, কিন্তু একদিন আল্লাহ কয় আদমরে সেজদা কর, সে কয় মানি না, একটা আইন মানে নাই, তার ইমানটা আছে না গেছে? আজকের এই দিনে শয়তান মুমিন না কাফের, কারণ সে আল্লাহর কয়টা আইন মানে নাই। এখন আমরা ডজন ডজন মানি না, তারপরও আমরা জান্নাতে যামু, মুসে তেল দেয় কাঁঠাল খাবে কষ যেন না লাগে। আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশ ইসলামের আইন কায়েম হয়ে যাবে তা নয়, সময় লাগবে, হবে একদিন, হবে একদিন, হবে পুরো পৃথিবীতে কোরআনের আইন হবে। ঈসা নবী আসতেছে, ঠেকানো যাবে না। আমার বন্ধু, কিয়ামতের আগে ঈসা নবী আসবে এমন হাদিস আছে না নাই? আসবেন তিনি ইনশাআল্লাহ। তখন পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার আইন থাকবে না, তাম পৃথিবী আবার কোরআনের অধীনে আসবে ইনশাআল্লাহ। আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করতে চাই, আমি সে প্রাসাদের কর্মী হতে চাই, ঠিক না? আমি যদি এর আগে মরে যাই আমি ইমান নিয়ে মরতে চাই। যার ইমান আছে সেই সফল, যার ইমান নাই সে ব্যর্থ। এরপরে সফল মুমেন কেমনে চিনবেন? যারা নামাজে বিনয়ী হবে, 1 নম্বর গুণ নামাজি হবে, শুধু নামাজি নয় বিনয়ী হবে। কিন্তু পরিতাপ, বাংলাদেশে নামাজ নামাজ নামাজ,
বড় হাহাকার চলছে, দিন দিন নামাজি হারিয়ে যাচ্ছে, ফজরের টাইমে সালাম ফিরায় দেখবেন মুসল্লি নেই, কোনো মসজিদে এক কাতার, কোনো মসজিদে দু কাতার, এমন মসজিদ আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একজনও নাই, এমন মসজিদও বাংলাদেশে গ্রাম অঞ্চলে আছে ফজরের আজানটাও হয় না। বাজারের মসজিদে শ্রীপুরে যায়া শ্রীপুর বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ায়া দেখবেন মসজিদে আছে কতজন, দোকানে আছে কত হাজার। আরে নামাজি যে কম চলে গেছে নামাজি, তার জন্য গরুর বাজারে যাবেন, কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে গরু বাজারে, গরু কিনতে কোনো হিন্দু যায় না, বৌদ্ধ যায় না, ইহুদি যায় না, যতজন গেছে সব মুসলমান, কিন্তু আসরের টাইমে মুয়াজ্জিন কয় হাইয়াল আসসালাম, আর আমরা কয় আগে গরু কিনি। থাক, গরু কিনতে কিনতে আসর শেষ, জমজমাট বাজার, ঠিক না? ওরে বাবার আসরের টাইমে তো চরম জমছে, গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ, ঈদের দিন ঈদের নামাজ পড়ে জোহর পড়ে না এমন লোক আছে না নাই, গরু জবাই কইরা মাংস রেডি করতে করতে জোহর, ওয়াজিব নিয়া ব্যস্ত, ফরজ লাগবো না। ওই যে এক বেডা মদ খাইতাছে লম্বা মুসওয়ালা, বাম হাত দিয়া মুস এমনে ধরছে ডাইন হাতে বোতল মুখে, আরেকজন জিগায় কি খবর ভাই এটা কি নতুন স্টাইল, কয় না না তুই বুঝতি না, হুজুর কইছে মুসে লাগলে মাকরু হয়, বুঝলে? খাইতাছে কি কথা বলেন না, খাইতাছে কি টেনশন কি নিয়া, মাকরু নিয়া টেনশন। আমরা কোরবান নিয়ে ব্যস্ত, ফরজ নাই ওয়াজিব নিয়ে, যদি আল্লাহ বলতো কোরবান দিয়া মাংস খাওয়া যাবে না সবটা সাদাকা করতো, তাহলে বুঝা যাইতো কেডা কেডা কোরবান দেয়। নামাজ ছেড়ে দিয়ে ইমানদার থাকা যায় না, একজন মুমিন একজন কাফের তার মাঝে পার্থক্য শুধুই নামাজ, শুধুই নামাজ, শুধুই নামাজ। من ترك صلاة متعمدا فقد كفر, ইচ্ছা করে নামাজ যে ছেড়ে দেয় সে কুফরি করে। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ বলেন ইন্না সাহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকাহু কুফরা গায়রাস সালাত, বিশ্ব নবীর কোন সাহাবি কোন কর্মের কারণে কাউকে কাফের মনে করতে আমি দেখি নাই, নামাজ ব্যতীত চুরি করেছে বলতো হাত কেটে দাও, মরে গেলে জানাজা পড়াও মুমিন ফাসেক, মদপান করেছে একশো বেত আশি বেত লাগাইয়া দাও, যদি মরে যায় তার জানাজার নামাজ পড়াও ফাসেক, কিন্তু যে নামাজ ছেড়ে দিত সাহাবারা তাকে মুমিন মনে করতেন না। ইন্না বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ, সহি মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলে আসলে কোন লোকটা মুমিন আর কোন লোকটা কাফের তার পার্থক্য শুধু নামাজ, যে নামাজ ছেড়ে দেয় সে মুমিন না। আজান হয়েছে, ওই সাহা দোকানে বসে আছে আব্দুর রহমান, বসে আছে ইব্রাহিম, বসে আছে শরৎচন্দ্র, বসে আছে নগেন দত্ত, চারিজনে বসে বসে বিড়ি টানে, সিনেমা দেখে, নাটক দেখে টেলিভিশনে, চা দোকানে গল্প করে, মাগরিবের আজান হলো কেউ যায় নাই নামাজে, কোনটা মুসলমান সিনার কোনো আলামতি নেই। এই জন্য আপনি লক্ষ্য করুন আমার ভাই, নামাজ এমন এক ইবাদত যেটা মুমিনের জীবন থেকে কোন রুখসত নেই, আলাদা হবেই না, দাঁড়াতে পারো না বসে পড়ো, ঠিক না? বসে না পারলে শুয়ে পড়ো, ইশারায় পড়ো মাফ নাই। রোজার মাসে অসুস্থ, ইসলাম বলে রোজা কাজা করো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রোজার মাসে অসুখ পরে রাইখো, যাও
হুজুর আমার দাদা তো অসুস্থ 90 বছর বয়স রোজা রাখতে পারে না আমরা বলি লাগবেই না পুরা মাপ শুধু একজন ফকিরকে দুই বেলা খাবার দাও ফিদিয়া তো তাম মিসকি রোজা আলাদা হবে আপনি গরিব মানুষ যাকাত লাগবে না যাকাত আরো খাবেন ঠিক কি না আপনি গরিব হজ লাগবে না হজ আলাদা হয় যাকাত আলাদা হয় নামাজ আলাদা আপনার রোজা আলাদা হয় কিন্তু নামাজ আপনি এমন জায়গায় গেছেন যেখানে ওজুর পানিটাও নাই ইসলাম কয় নামাজ মাপ নাই তায়াম্মুম করে পড়তেই হবে এমন অসুস্থ ডাক্তার আপনাকে অ্যাক্সিডেন্টের পরে পা থেকে গলা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে দিছে করে দিয়েছে ব্যান্ডেজ একবারে প্যাকেট বানায়া সাইরা দিছে বলছে এক মাস পানি সোয়া নিষেধ ইসলামের বিধান হলো হুঁশ যদি থাকে ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়তেই হবে লঞ্চ ডুবে গেছে সাগরে বাসার জন্য আপনি সাঁতার কাটছেন জানেন না তীর কোথায় জানেন না কোথায় তীর দেখা যায় না শত শত মাইল কোনো দিকে আপনি সাঁতার কাটতে কাটতে বুঝতেছেন সূর্য ডুবে যাচ্ছে বাঁচবেন কি বাঁচবেন না তাও জানেন না কিন্তু হুঁশ আছে সাঁতার কাটতেছেন শরীয়তের বিধান হলো যদি তুমি দেখো সূর্য ডুবে যায় আসর পড়ো নাই তুমি সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো পরশটা পড়তেই হবে তখনও মাপ নাই প্রসূতি নারী তার বাচ্চা হবে প্রসব বেদনা শুরু এখনো নেফাসের রক্ত ভাঙিনি দাঁড়ালো ব্যথা বসলেও ব্যথা শুইলেও ব্যথা প্রচন্ড ব্যথা আমরা পুরুষ আমরা এটা বুঝবো না কিন্তু প্রসব বেদনার কষ্ট যে কত সেটা আল্লাহর কোরআনেও আছে না নাই হামালাতু উম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা ওয়াহানান আলা ওয়াহান ওই নারীর প্রসব বেদনা শুরু কিন্তু নেফাসের রক্ত যদি না ভাঙে শরীয়তের বিধান হলো সে নামাজ কিন্তু পড়তে হবে দাঁড়াইয়া পারে না বসায়া দাও বসে পারে না পশ্চিম দিকে পা দিয়া পূর্ব দিকে মাথা দিয়া একটা বালিশ পিছনে দিয়া কেবদার দিকে চেহারাটা ফিরাইয়া দাও ইশারায় হলেও তখনও নামাজ পড়তে হবে মাপ নাই প্রশ্ন হতে পারে কেন আল্লাহ এই বিষয়ে এত সিরিয়াস কেন উত্তর হলো দেহের মাঝে মাথা যেমন দিনের মাঝে নামাজ তেমন দেহ থেকে মাথা আলাদা হলে দেহ চিনা যায় না যে ব্যক্তির দিন থেকে নামাজ আলাদা হয়ে গেছে রাসূল কিয়ামতের দিন উম্মত হিসাবে চিনবে না আর যার উম্মতের সার্টিফিকেট নাই তার কপালে শাফাআত নেই إنهم يدعون يوم القيامة غرا محجلين نبي محمد بولين أمر أمت كامي چينبو কারণ তাদের অজুর অঙ্গ থেকে নূর সমকাতে থাকবে গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওয়ুদু এখন এই নামাজটা হওয়া লাগবে খুশু আলাপ নরমাল নামাজ হবে না এখন খুশুর ব্যাখ্যা কি আল্লাহ তো বলছে আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন খুশুর অনেক ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমার নামাজ হবে আমি নবী মুহাম্মাদের মতো এখন রাসূলের নামাজ আমার নামাজ একরকম কিনা আমি কেমনে বুঝবো আমি তো রাসূল থেকে নামাজ শিখি নাই আমি তো শিখেছি আমার মা থেকে বাবা থেকে যখন আমি ল্যাংটা ছিলাম আড়াই বছর তিন বছর বয়স ফ্যান পড়তে নিজে জানি না তাই দেখা গেছে এমনও হয়েছে আমার মা নামাজ পড়ে আমি ল্যাংটা ও রুকু সেজদা করেছি আমার বাবা নামাজে দাঁড়াইছে আমিও পাশে গিয়ে দাঁড়ায় গেছি বাবার মুখের দিকে তাকায়া শিখেছি বাবা ঠোঁট নাড়ে আমিও ঠোঁট নাড়ছি বাবা রুকু করছে আমিও করছি বাবা সেজদা গেছে আমি সেজদায় যাইয়া মাথা তোলা দিয়া চাইছি বাবা আছে না উঠছে বাবা উঠলে আমি উঠে গেছি এখন বাবা থেকে নামাজ শিখলাম
তারপরে মক্তবে যাইয়া হুজুর থেকে শিখলাম মক্তবের হুজুরের কি খবর। এই মুরব্বীরা যে হুজুরদের কাছে মক্তবে পড়ছে ওই হুজুরদের পড়া ছিল আনাকুম বানাকুম তানাকুম। কারণ তামাম বাংলাদেশে একটা টাইটেল মাদ্রাসা ছিল না, টাইটেল পাশ করতে কলকাতায় যাওয়া লাগত। তামাম বাংলাদেশে দাওরা মাদ্রাসা নাই, দেওবন্দে যাওয়া লাগতো, হাটহাজারি নাই, নানুপুর নাই, মেখল নাই, ঢাকালিয়া নাই, সারসিনা নাই, সোনাকান্দা নাই, ধামতি নাই, 100 বছর আগে একটা টাইটেল মাদ্রাসা নাই, তো আলেম পাবেন কই? আমরা যখন মক্তবে পড়েছি আমাদের ওস্তাদ আমাদেরকে মক্তবে সবক দিয়া তারপরে কলাই খেতে যাইতো মসজিদের একটু দূরে কলাই খেত, উনি কলাই তুলতো, উনাকে দেখতাম ছাগলের ঘাস খাওয়াইতো, ওখান থেকে লাঠি তোলা দিয়া কইতো এই ফল। হুজুর 3 ক্লাস 5 ক্লাস পাস, হুজুরের দোষ নাই, পড়বেন কোথায়? মাদ্রাসায় তো নাই। তাই হুজুরদের কাছে বড় কিতাব কোনটা যেটার নাম মকসুদুল মুমিন বা এই জাতীয় কোনো একটা কিতাব, এটা পড়ে ফতুয়া দেবে আর সে বড় কিতাব পড়ার যোগ্যতা নাই। এবার আপনাদের কাছ থেকে জানবো, আমি অনেক কথা বলে ফেলেছি, এবার আপনারা বলেন বুখারী শরীফ কি তখন ছিল না? কথা কয় না। মুসলিম শরীফ ছিল না? ছিল কি না? আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, মুসনাদ আহমদ, কাশ্যাপ, বাইজাবি, ফতুল বারি, আইনি কিতাব ছিল, কিন্তু বাংলাদেশে পড়ার লোক ছিল না। এখন আমাদের দেশে প্রতিষ্ঠান নাই, করবে কি? হুজুররা যতটুকু জানছে ততটুকু শিখাইছে, আল্লাহ তাদের মাফ করুক, বলেন আমিন। তাদের দোষ দিয়া কোনো লাভ নাই। এখন আবার এলেম কম, জানছে কম, কম জানার কারণে আমি যে বাবা মা থেকে নামাজ শিখেছি তাদের নামাজে ভুল হলে আমার নামাজও ভুল, ওই ছোট্ট হুজুর থেকে শিখেছি উনার নামাজে ভুল হলে আমার নামাজেও ভুল আছে না নাই। এজন্যই তো বাংলাদেশের নামাজ রাসূলের সাথে মিলে না, অনেক জায়গায় মিলে না। এ বিষয়ে আমি একটি বই লিখেছি, গত ডিসেম্বরে প্রকাশ পেয়েছে, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পঞ্চম এডিশন চলছে, 1.5-2 মাসে হাজার হাজার কপি বিক্রি হয়েছে, চলেছে। আমাদের দেশে আমরা অধিকাংশ মুসলমান নামাজ শুরু করি নিওয়াজ্জাহাতু দিয়ে, ঠিক না? নামাজে দাঁড়াই আমরা দোয়া করি কি না? এটার নাম দিয়েছে আমরা মুসল্লার দোয়া, ঠিক না? দাঁড়াইলেন নিওয়াজ্জাহাতু, পরে তারপরে নাওয়ায়ে তুয়ান, তারপরে আবার আল্লাহ আকবার। অথচ বিশ্বনবী কোনোদিন নিওয়াজ্জাহাতু বলে নামাজ শুরু করেন নাই। রাসূলের বক্তব্য কি? তাহরিম ওয়াত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। ইন্নি ওয়াজ্জাহাতু বিশ্বনবী পড়েছেন, এটা আবু দাউদের হাদিস আমি এনেছি, তিরমিজির হাদিস আমি এনেছি, নবী মোহাম্মদ পড়েছেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে। কে বা কারা ধাক্কায় এটা রাগে নিছে আমি জানি না, ইমাম যখন ভুল করে আমরা তখন লোকমা দেই, দেখি না? দেন না, দেন না, কি বলে লোকমাটা দেন? অথচ হাদিসে আছে লিলরিজালিত তাসবিহ ওয়ালিনিসাইত তাসবিহ, পুরুষরা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবর কেডা যে ঢুকাইছে আমরা জানিও না, কথা বলেন কি? পুরুষরা লোকমা দেবে কি বলে? লিলরিজালিত তাসবিহ, পুরুষের জন্য তাসবিহ, সুবহানাল্লাহ। যদি আপনার মসজিদে মহিলা থাকে, রাসূলের মসজিদে কি মহিলা যেত না? এখনো মসজিদে নববীতে মসজিদে হারামে মহিলা যায় কি না? আমরা যারা হজে যাই বউ নিয়া, আমরা কি বউ বাড়িতে রেখা যাই, মানে রুমে রেখা যাই, হোটেলে রেখা যাই? না, আমরাও সাথে নিয়ে যাই। আমরা মেয়েদেরকে মেয়েদের জায়গায় ঢুকাইয়া দেই, একই ইমাম, এদিকে পুরুষ ওদিকে মহিলা। এখন মহিলারা কিভাবে লোকমা দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসবিহ, তার হাতের তালুতে এভাবে পাড়ি দেবে। পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলারা এইভাবে করবে। কিন্তু আমাদের দেশে কেডা যে আল্লাহু আকবার ঢুকাইছে আমরা খুঁজিও পাই না।
তারপরে আবার নাওয়ায় তোমার না জানলে তো মক্তবে ফিরের চামড়া অনেকের থাকে নাই বাইরে আর চামড়া তুলে লাইছে শিখবি না কেন অথচ নিয়ত শব্দের বাংলা অর্থ হলো সংকল্প পরিকল্পনা সংকল্প কি মুখে থাকে না হৃদয়ে কথা বলেন না ভাইয়েরা নিয়ত মানে কি কথা বলেন নিয়ত মানে কি এ আমি বুঝি তোমার মনে কি আছে কই না আমরা কি নিয়ত আইস কন লাগ নিয়ত কি মুখে থাকে প্ল্যান প্ল্যান পরিকল্প কোন কাজের জন্য মনের চূড়ান্ত সিদ্ধান্তের নামই নিয়ত নাওয়াই তুয়ানের কোন প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম কোনদিন নাওয়াই তুয়ান পড়েছেন একটা হাদিসও নাই তারপরে আবার তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হবে এখন তাকবীরে তাহরিমা দেবেন মুয়াজ্জিন সাহেব যখন একামত দেয় তখন তো দাঁড়াইয়া দেবেন এখন মুয়াজ্জিনের একামত চলছে কখন দাঁড়াবেন তা নিয়েও চলছে চরম বিভ্রান্তি কেউ বলে শুরুতে কেউ বলে মাঝে কেউ বলে হাইয়ালাসসালা বললে কেউ বলে কতকামতিসালা বললে আসলে কোনটা সন্না জানা দরকার আছে না নাই মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা অধিকাংশ জবাব দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অথচ একবারে সুন্নার খেলাফ বিশ্বনবী বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো শুধু হাইয়ালাস সালা হাইয়ালাল ফালার জায়গায় ব্যতিক্রম হবে এছাড়া আর ব্যতিক্রম নাই রাসূল নিজে শিখাইছেন হাইয়ালাস সালা বললে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি হাইয়ালাল ফালা বলে তাও বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপর মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম তখন আমাদের দেশে অধিকাংশ লোক বলে সাদাকতা অথচ হাদিসে এটা নাই আল্লামা মোল্লানি কারি রাহেমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলুন এর কোনো ভিত্তি নাই আল আসরার আল মারফুয়া পৃষ্ঠা নাম্বার 230 বরং আপনিও বলবেন আসসালাতু খাইরুম মিনান নাওম তারপরে আপনি নামাজের মাঝে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনার দুইজনের মাঝে কোনো ফাঁকা থাকবে না বাংলাদেশে এক বিগত সাইরাঙ্গুর এখন করোনার কারণে আড়াই ফিট বাজারেও ফাঁক নাই গার্মেন্টসেও নাই গাড়িতেও নাই একজনের কাঁধে তিনজন ওঠে যত করোনা মসজিদে ঢুকছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াও আমি সামনে থেকে যেমন দেখি পিছন থেকেও সমান দেখি এটা আল্লাহর হাবিবের স্পেশালিটি তাই তোমরা নামাজে যখন দাঁড়াবে সাদ্দুল খালাল ফাঁকা বন্ধ করে দাও দুইজনের মাঝে ফাঁকা রাখবে না আমি দেখি ফাঁকা যদি পায় শয়তান বকরির বাচ্চার সুরত ধরে মাঝখানে দাঁড়াইয়া যায় মহিলারা নামাজ যখন পড়ে আমাদের দেশের ওলামারা শিখাচ্ছে মুক্তবের হুজুররা শিখিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা সে ট্র্যাক থেকে বেরিয়ে আসতেছি তারা হাঁটু থেকে তাদের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত মাটির মাঝে লেপটাইয়া দেয় অথচ পুরুষ নারী সবার জন্য হাদিস বিশ্বনবী বলেছেন তোমরা কুকুরের মতো বাহু মাটিতে বিছায়া দেবে না নারীরা একটু জড়সর হবে এটা সাহাবীদের আমল দিয়ে পাওয়া যায় যদি সেটা আমরা মেনেও নেই সাহাবার আমল যেহেতু আছে কিন্তু হাত লেপটাইয়া দেওয়ার কোনো হাদিস নাই তারপরে আমি নাচতে হবে না জোরে হবে হাত কোথায় হবে চলছে ঝগড়া ঝগড়া হতে হতে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে নামাজ কি ঐক্য শিখায় না বিভক্তি শিখায় কথা বলুন ঐক্য শিখায় না বিভক্তি শিখায় এখন আমরা বিভক্ত হচ্ছি মাসালা নিয়ে বক্তা বলে কিনা মসজিদে যদি কেউ জোরে আমিন বলে গাড়ে ধাক্কা দিয়া বের করে দেবে ব্যক্তিগতভাবে আমিও জোরে আমিন বলার পক্ষের লোক নই আমিও আস্তে আমিন বলি কিন্তু জোরে আমিন বলার দুটি হাদিস এই চোখ দিয়ে আবু দাউদে পড়েছি আমি পৃষ্ঠা নাম্বার 6 এনেছি এখন রাসূলের হাদিস যদি থাকে তুমি কারে ধাক্কা দিবা এই অধিকার তোমারে দিল কে
মসজিদ তো হানাফির নয়, মসজিদ আহলে হাদিসের নয়, মসজিদ কোন ব্যক্তির গ্রুপের দলের না। আন্নাল মাসাজিদ লিল্লাহ, সব মসজিদ কার? তো আল্লাহর মসজিদে তুমি ধাক্কা দিবা কেমনে? এ অধিকার কই? যদি ধরে নেই জোরে আমিন যে বলছে সে বিশৃঙ্খলা লাগাইছে, তাহলে তো তুমি, সে তোমার ভাই, তাকে বুকে জড়াইয়া কপালে একটা সুমা দিয়া সংশোধন করা দরকার। কিন্তু ঘাড়ে ধাক্কা দিবা এটা পাইলা কই? রাসূলের সাহাবাদের চরিত্র রুহামাউ বাইনাহুম, মোমেন মোমেনের ভাই, মোমেন মোমেনের জন্য প্রয়োজনে জীবন দেয়, ইয়ার মুখের যুদ্ধে শিক্ষাটাও আছে না নাই? নিজে পানি পান করে নাই, অন্যকে প্রাধান্য দিয়ে শহীদ হয়ে গেছে। ও মুসলমান, কথা ছিল 7 বছর বয়সে বাচ্চারে ট্রেনিং দেবেন নামাজের, 10 বছর বয়সে না পড়লে পিটাবেন। কিন্তু এখন বাবা নামাজে যায়, যুবক ছেলেটারও নেয় না, পিচ্ছি তো দূরের কথা। এই শীতের মাঝে হাজি বাবা কাজী বাবা নামাজি বাবা মসজিদে গেছে, যুবক ছেলের কম্বলটা আরো টাইন্যা দিছে। 7 বছর বয়সে মসজিদে নেবেন, বাংলাদেশে তো পরিবেশই নাই, কারণ বাচ্চা 7 থেকে 10 নামাজের ট্রেনিং পিরিয়ড, তোমার সাথে নিয়ে নিয়ে শিখাও। কিন্তু বাচ্চা যদি দুষ্টামি করে তখন তো বাচ্চার বাপের উপরে রিস্টিম রোলার চলবো। এই কার ছেলে রে, ঠিক না? বাচ্চা যদি একটু হাসাহাসি করে দুষ্টামি করে, মসজিদের বুড়া কিছু মুরব্বী আছে মুসল্লি আছে, আজরাইলের মতো আক্রমণ করতে যা। এই কে, কার ছেলে আছে? এই কোন পোলা হাসলি? এমন ভাবে ধমক দিছে বাচ্চার চোখে পানি চলে আসছে, এমন ভয় পাইছে। পরের দিন মা কয় আব্বু আজকে মসজিদে যাইবা না, হেতে কয় আম্মা জীবনেও আর না। অথচ আপনারা সবাই হাদিস জানেন, রাসূলের কান্ধের মাঝে হাসান হুসাইন দুইজন একসাথে উঠে রাসূলের সিজদার সময় ঘোড়ার মতো চড়েছে, এমন হাদিস আছে না নাই? রাসূলের বড় মেয়ে জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, হযরতের উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কোলে করে নামাজ পড়তেন, রুকুর সময় নামাতেন, সেজদা থেকে উঠে আবার কোলে লইতেন। একটা হাসিতে আপনার ডিস্টার্ব হয়ে যায়, আপনি আজরাইলের মতো ধরতে যান, আর রাসূলের কান্দে ওঠে রাসূল মানা করে না। কারণ বাচ্চারা যদি মসজিদ মুখী না হয়, যুব সমাজ মসজিদে পাওয়া যাবে না, কারণ আজকের বাচ্চাই তো কালকে যুবক হবে। বরং আমাদের দরকার পজিটিভ হওয়া। মসজিদে যাইতে 2টা লজেন্স কিনে যাও, 5টা লজেন্স পকেটে করে নিয়ে যান। যেই বাচ্চা দুষ্টমি করেছে নামাজের পরে কোলের মাঝে নিয়া কপালে একটা চুমু দিয়া হাতে একটা লজেন্স ধরাইয়া দেন, বলে দেন বাবু আজকে দুষ্টমি করছো, কালকে যদি না করো লজেন্স 2টা দিউ। আগামী দিন যাবে ওই লজেন্স পাওয়ার জন্য ছোট্ট মানুষগুলো দুষ্টামি করবে না, নামাজও শিখবে, দুষ্টামিও বন্ধ হয়ে যাবে। নামাজের সালাম ফিরে আমরা বসে থাকি, সালাম ফিরানোর পরও বাংলাদেশে নামাজ শেষ হয় না, কারণ হুজুর যদি মুনাজাত না করে কেমনে শেষ হবে? এই মুনাজাত যদি না করে চাকরিটাও থাকবে না, এমন মসজিদও আছে না নাই? মুখে কয় এটা সুন্নত মোস্তাহাব, কিন্তু কাম দিয়া বুঝাই রাছে বড় কোনো ফরজ নাই। 3 রাকাত নামাজ যদি হুজুর মাগরিবে 3 মিনিটে শেষ করে, আর মুনাজাতটা 5 মিনিট লম্বা করে, সভাপতির মারে জান্নাত দেও, সেক্রেটারির বাবারে জান্নাত দেও, নামাজ ছোট্ট অসুবিধা নাই, মুনাজাতটা দারুণ। আল্লাহর হাবিব সালাম ফিরায়া একবার পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আরো কত দোয়া। কিন্তু আমরা এত ব্যস্ত, এই দোয়াগুলো সুন্নাহ জিকিরগুলো ইমামও করে না, মুসল্লিও করে না, সুন্নাহ জীবন থেকে চলে গেলে বরকত কমে যায়। তারাবি নিয়ে ঝগড়া,
জুমার কবলাল জুমা বাদাল জুমা নিয়ে ঝগড়া ফতোয়ার তীর বর্ষিত হচ্ছে এমন ভাবে ইসলামের ওসাতকে আমরা সংকীর্ণ করে ফেলছি ইসলাম যেখানে উদার আমরাও হব উদার ইসলাম যেখানে কনজারভেটিভ আমরাও হব কনজারভেটিভ ইসলামকে নিজের মতো করে চালানো যাবে না ইসলামের মতো নিজে চলতে হবে ঠিক কি না সম্মানিত ভাইরা নামাজ বিষয়ক অসংখ্য অসঙ্গতি আমি তুলে ধরেছি বইটিতে আজকে স্টেজে আছে শিরকের উপর একটি লিখেছি বিদাতের উপর একটি লিখেছি মিরাজের মাস চলছে মিরাজ নিয়ে একটি লিখা দলিলিক বই আছে স্টেজে আশা করি দোয়ার পরে পাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দিন আল্লাহ সামিয়ানার নিচে যেভাবে বসে আছি আমাদেরকে আল্লাহর জান্নাতে একত্রিত করে দিন বলেন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব